গলায় আইডি কার্ড, হাতে ক্যামেরা, একবার চালু হলে বন্ধ হওয়ার নাম নেই। নিজেকে সাংবাদিক জাহির করতে হুমকি ধামকি আরো কত কি, কারো বাবা মারা গেলেও রক্ষা নেই, টাকা দিতেই হবে, প্রয়োজনে বলে যান সরকারি লোক। আব্দুল কাইয়ুমের ক্যামেরায় সাভারে ভুয়া সাংবাদিকের দৌরাত্ম্য নিয়ে সহকর্মী জাহিদ হাসান শাকিলের প্রতিবেদন। চাঁদাবাজির অভিযোগে হাতে নাতে তিনজন ধরাশায়ী। সাংবাদিক দাবি করলেও সাংবাদিক বানানটাও কি জানেন তারা? জার্নালিস্ট বানান বলতে পারবেন আপনি? ধন্যবাদ। জার্নালিস্ট নিউজ পেপার বানান করেন? তিতাসের অবৈধ গ্যাস সংযোগের অভিযানের নামে চাঁদাবাজি করে আশুলিয়ার বাই পাইলে ধরা পড়ে এই তিনজন, বাকিরা পালিয়ে যায়। আমার বাসায় এসে বলতেছে আপনাদের অবৈধ সোলা আছে, আমাদের যদি খরচাপাতি না দেন তাহলে লাইন কেটে দেব। আমি ওনার আইডি কার্ড চাইছি, টাকা না দিলে চলবে তিতাসের অভিযান, এমন ঘোষণা দিয়ে যাওয়ার পরদিন ঠিকই চলল অভিযান। তাহলে তিতাস ও তথাকথিত সাংবাদিকদের আছে কোনো যোগসাজশ? কেউ যদি অভিযোগ করে তাকে তাহলে আমাদের অ্যাটেন্ড করতে হয়, না করলেই বরং বলবে যে তাহলে এদের সাথে আপনারা টাকা নেন বা সরা পানির জন্য লাইন কাটবেন না। গ্রেপ্তার শহীদুল ইসলাম, আরমান ও শাহিন তাদের গ্রামের বাড়ি বিভিন্ন জেলায়, বর্তমানে তারা আশুলিয়ায় বসবাস করে আসছিল। 30 মার্চ জাতীয় স্মৃতিসৌধের গেটের সামনে এক ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার সময় গ্রেপ্তার হয় রজনীকান্ত সানান, তোফাজ্জল ও সোহেল রানা নামে আরও 3 ভুয়া সাংবাদিক। বাড়িওয়ালাদের কাছে মোটা অঙ্কের চাঁদা বা উৎকোচ দাবি করে এবং তাদের মধ্যে কেউ কেউ নিজেদেরকে তিতাস গ্যাসের কর্মকর্তা বলেও নিজেদেরকে দাবি করে। এমন কথিত সাংবাদিকদের ক্যামেরার ভেতরে মাদকের চালান উদ্ধারের ঘটনাও রয়েছে। এসব কাণ্ডে বিব্রত মূলধারার সাংবাদিকরাও গার্মেন্টসে চাকরি বাকরি করতো এবং আমরা দেখেছি যে বিভিন্ন মাছের আড়তে কাজ করতো, তারা কার্ড ব্যবহার করে তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত হচ্ছে। কথিত সাংবাদিক চক্র বিভিন্ন দলে ভাগ হয়ে নানা কৌশলে মানুষের দুর্বলতাকে জিম্মি করে টাকা হাতিয়ে নিচ্ছে। অনেক সময় ভয়ে মুখ খুলতে চান না ভুক্তভোগীরাও। এই চক্র থেকে মুক্তি মেলার উপায় কি, সেই উত্তরও যেন মিলছে না। জাহিদ হাসান শাকিল, এটিএন নিউজ, সাভার।